কথায় আছে আয় বুঝে ব্যয় করুন। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ অনেক দিন পর আমি যাচ্ছি কলেজ, অনেকদিন পর এটা বলে ভালো লাগছে। যাই, এটা কন্টিনিউ আবার চলবে না, আবার তখন অতিষ্ঠ হয়ে যাব। তো যাই হোক, বেশি ভাটনা পেতে এখন কলেজে যা যা। সত্যি কথা বলতে অনেকদিন ছুটির পর যখন কলেজ যাই তখন একটু বেশি আনন্দ হয়, কারণ সকলের সাথে দেখা হবে, আমরা অনেক মস্তি করব এই ভেবে। যাই হোক, এখন চলে এসেছি আমাদের ক্লাস রুমে। ব্যাগ রেখে দিয়ে প্রথমেই চলে গেলাম মৌমিতার কাছে, আর ওখানে গিয়ে কি হলো সেটা আগে দেখো। এটা আমি আমার টাকায় কিনছি। আসলে আমাদের মৌমিতা একটা ছোট্ট করে শাড়ির বিজনেস স্টার্ট করেছে, তার জন্যই ওর কাছ থেকে আমি এই শাড়িটা নিয়েছিলাম। দাম নিয়েছে 1000 টাকা। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, তোমরা চাইলে ওর কাছ থেকে শাড়ি নিতে পারো। তার জন্য ইনস্টাগ্রামে তোমরা ওকে মেসেজ করো, আমি পাশে আইডিটা মেনশন করে দিচ্ছি। যাই হোক, এদিকে শাড়িটা আনার পর বাকি বান্ধবীদের উৎসাহ তোমরা শুধু একবার দেখো শাড়িটা দেখার জন্য। তারপর আমরা চলে গেলাম কেক আনার জন্য সুগার অ্যান্ড স্পাইসে। তো একটা ছোট মতো কেক নিয়ে আসা হয়েছে, কারণ আজকে আমাদের মান্তুরানির জন্মদিন। না না, আজকে না, জন্মদিন ছিল, আজকে আমরা সেলিব্রেট করব ছোট করে। তার জন্যই এখন দরজা বন্ধ করে উকি ঝুঁকি মারা হচ্ছে, কারণ উনি চলে এসেছেন। যখন সবাই মিলে কারো বার্থডে সেলিব্রেট করা হয় তখন একটা আলাদাই আনন্দ হয়, তাই না? আবার যদি কাছের বন্ধু বান্ধবরা জন্মদিন সেলিব্রেট করে সেটা তো একটা আলাদাই আনন্দ। আমাদের তো এই ছোট্ট একটি জীবন, যতটা পারবো অনেক আনন্দ করে বাঁচবো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমাদের কার কবে জন্মদিন। আমরা কলেজে গেলে সবাই অনেক আনন্দ করি, আজকে অনেকেই ছিল আবার অনেকে ছিল না, তাদের যদিও অনেকটাই মিস করেছি। তারা থাকলে আরও একটু বেশি বেশি করে আনন্দ করতাম, কারণ অনেকদিন পর সকলের সাথে দেখা হয়েছে। কেক খাওয়ার পর যদি এই মাখামাখিটা না হয় কেমন যেন একটা অপূর্ণ অপূর্ণ থাকে। এদিকে কল্যাণী কিছুতেই মাখবে না, আর ওকে ওরা ছাড়বেও না। ওর মুখের অবস্থাটা দেখো, অনেক কষ্ট করে বেঁচে বেঁচে ছিলাম, আর এখন দেখো মুখে যেন সাবান ঘষে দিল মান্তু। সেই দেখো না, যার বিয়ে তার গালে একটুখানি হলুদ, আর বাকিরা হলুদের বাটি নিয়ে মাথায় করে ছুটে, সেই রকম অবস্থা হয়েছে আজকে। এদিকে কারো কাছে তেমন কিছু নেই, তাই কাগজ নিয়ে এখন মুখ পরিষ্কার করে আমরা চলে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য কলকাতা আশীর্বাদ বিরিয়ানিতে। এখনো পর্যন্ত এই দোকানটাই তোমরা অনেকে গেছো, আবার অনেকে যাওনি, কিরকম খাবার হবে সেই ভেবে। আগের ভিডিওগুলোতে তোমরা হয়তো প্রায় দেখেছো কলকাতা বিরিয়ানিতেই বিরিয়ানি খেতে, কিন্তু এই দোকানটাতে যাওয়ার পর আমরা তো কলকাতা বিরিয়ানির রাস্তা ভুলেই গেছি প্রায়। এই নিয়ে আমি চলে গেছি 3 বার। সত্যি বিরিয়ানিটা খুবই ভালো। ভালো বলার কারণ কি জানো? তেল, সত্যি রাইসে খুবই অল্প পরিমাণ তেল, ঝরঝরে রাইস, যার কারণে আরো বেশি ভালো লাগে। আর বাকিদের কেমন লাগে সেটাও জানি না। একটু নুন কম, নালে হেভি হয়েছে বলুন। আপনারও সেম ঠিকঠাক লাগছে? তো লঙ্কাটা খাচ্ছিস? বিরিয়ানি কেমন লাগছে? কেন নুন কম বলছে? তুই কম নুন খাস তাই। এদিকে আমার প্রতিদিন বিরিয়ানি খেয়ে খেয়ে আয় তো হচ্ছে না, বেশি ব্যয় হয়ে যাচ্ছে। এরকম যদি এক প্লেট খাওয়ার পর আবার এক্সট্রা কেউ রাইস দেয় সেখানে তো যেতেই হয়। বলো, ভিডিও করবো তো? আগে সেটা বলো, বলছি আমাদের জন্য শুধু রাইস এক্সট্রা, নাকি যেই আসবে এক প্লেট খাওয়ার পর যদি রাইস নিতে চাই নিতে পারে? আমাদের জন্য যা, যদি সবার জন্য হতো ভালো হতো গো। যাই হোক, তোমরা যারা ঘাটাল কলেজে পড়ো বা ঘাটাল কোনো কাজে আসলে অবশ্যই এখান থেকে একবার বিরিয়ানি খেয়ে দেখো। আশা করি বিশাল কিছু না লাগলেও অ্যাভারেজ মোটামুটি ভালোই লাগবে সবার।